তাই জ্যোতিপ্রিয় মল্লিক যে অর্থ সংগ্রহ করেছেন মাকিবুর রহমানদের মতো এজেন্টদের ছেড়ে রেখে, এই অর্থের বড় অংশ তৃণমূল কংগ্রেসের দলের কাজে ব্যবহার করা হয়েছে এবং এটা মুখ্যমন্ত্রীর তথা তৃণমূল নেত্রীর আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস তার নেত্রীর অনুমোদনে প্রশ্রয়ে এটা হয়েছে। তাই আমরা দাবি করছি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট মাননীয় মুখ্যমন্ত্রীকেও তদন্তের আওতায় আনুক। বা গত এক দেড় বছরের মধ্যে অনেকগুলো বিষয়, বিশেষ করে গত দু বছর ধরে আমরা সেটা দেখছি যে পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা কোন জায়গায় গেছে এবং কোন জায়গায় নিয়ে গেছে শাসক দল। কার্যত ১১ থেকে ২১ এই সময়কালে বিভিন্ন ধরনের দুর্নীতি যেভাবে সামনে আসছে, এটা গোটা ভারতবর্ষের কাছে বাংলা বাঙালি এবং পশ্চিমবঙ্গের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে, এটা প্রমাণিত সত্য। ২১-এর পরে যে দুর্নীতি বন্ধ হয়ে গেছে, স্বেচ্ছাচারিতা বন্ধ হয়ে গেছে, সন্ত্রাস মুক্ত হয়ে গেছে তা নয়, বিভিন্ন নতুন নতুন কায়দায় সরকারি মদতে ভাইপো বাহিনীর তোলাবাজি সমানে চলছে। অর্থাৎ বলা যেতে পারে কায়দা বদলেছে, অর্থাৎ নতুন বোতল পুরনো মদ, এক কথায় বললে তাই। তা আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপবিষ্ট হয়েছি সেটা হলো পশুখাদ্য দুর্নীতিতে জেলে গেছিল লালু, আর মনুষ্য খাদ্য দুর্নীতিতে জেলে গেল বালু। এই যে ভয়ঙ্কর একটা দুর্নীতি, যে দুর্নীতির সঙ্গে পশ্চিমবাংলার সরাসরি রেশনের উপর নির্ভর করা ৬.৫ কোটি আম জনতার সম্পর্ক যুক্ত রয়েছে, যুক্ত রয়েছে পশ্চিমবাংলায় প্রায় ৭০-৭৫ ভাগ কৃষকদের অতীত বর্তমান ভবিষ্যতের প্রশ্ন, এবং ভারত সরকারের ভর্তুকিতে বা বলা যেতে পারে বর্তমানে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, যার বাৎসরিক ভারতবর্ষে বরাদ্দ ২ লক্ষ কোটি টাকা, যার উপভোক্তা পশ্চিমবঙ্গে প্রায় ৬.৫ কোটি, যাকে ১০০% কেন্দ্রীয় সরকার বিনামূল্যে তাদের রেশন দিচ্ছেন, সেই ভারত সরকারের জনগণের ট্যাক্স বা জিএসটির টাকার ৯-৬ বলেই প্রমাণিত। এবং রেশন দুর্নীতিতে বাকিবুর রহমানের আবিষ্কার হওয়ার পরে ক্রমশ পরিষ্কার হচ্ছে যে এটাতে বাকিবুর রহমান একটা ইনস্ট্রুমেন্ট ছিলেন, কিন্তু বাকিবুর রহমানের প্রোটেক্টর, মেন্টার, গাইডার ছিলেন ১১-১১-এর খাদ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের ট্রেজারার, উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, দিদেন সভাপতি, মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বৃত্তের অত্যন্ত আত্মার আত্মীয়,
এবং একুশের পরে বনমন্ত্রী তথা চুরি করার জন্য ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল যে আমাদের ইসিএসসি রয়েছে সেই কর্পোরেশনের চেয়ারম্যান জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিক দীর্ঘ জেরার পরে গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে এই করাপশনের কিংপিন তিনি আপাতত এনফোর্সমেন্ট ডাইরেক্টরের কাস্টডিতে গেছেন। আমরা মনে করি জ্যোতিপ্রিয় মল্লিক সামনে ছিলেন, তার তোলা অর্থের বড় অংশ মুখ্যমন্ত্রী তথা শাসক দলের কাছে গেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া এই হাজার হাজার কোটি টাকার দুর্নীতি কখনোই একজন জেলা স্তরের নেতার করা সম্ভব ছিল না। তাই আজকে এক স্যান্ডেলে বিরোধী দলনেতা হিসেবে আমি একটি লম্বা টুইট করেছি, তাতে দুটো পার্ট আছে। প্রথম পার্টে বনদপ্তর থেকে সরালেও রেশনের প্রক্রিয়রমেন্ট এবং প্যাডি প্রক্রিয়রমেন্ট এই বিষয়টা যারা দেখে এসেন্সিয়াল আমাদের যে অত্যাবশ্যকীয় পণ্য কর্পোরেশন রয়েছে তার চেয়ারম্যান জ্যোতিপ্রিয় মল্লিককে মমতা ব্যানার্জি অ্যাপয়েন্ট করেন এবং এই নিয়োগ হয় সিওমো থেকে এবং অ্যাপ্রুভাল দেন মুখ্যমন্ত্রী, তার প্রিন্সিপাল সেক্রেটারি নোট বানান এবং মুখ্য সচিবের অনুমোদন ক্রমে কোনো ওএসডি বা ডেপুটি সেক্রেটারি এই নিয়োগপত্র দেন। শুধু তাই নয়, এই কর্পোরেশনের এমডি এ সুব্বাইয়াকে নিয়োগ করেন মমতা ব্যানার্জি। তিনি একজন রিটায়ার্ড আইএএস ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের, যিনি ১৯৯২ সালের ক্যাডার। তিনি মাঝে তদানীন্তন চিদাম্বরম পোর্ট, আজকের তুতিকরিন কোপোর্ট চেন্নাইয়ের তার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। সেখানে ৮ কোটি টাকার একটি দুর্নীতি ধরা পড়ে, সেই দুর্নীতি সিবিআই ইনভেস্টিগেশন করেন। যেহেতু পোর্ট হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন, তাই অ্যাজ পার অ্যাক্টস অ্যান্ড রুলস হ্যান্ডবুক অফ দি সিবিআই তারা ইনভেস্টিগেশন করে মিস্টার এ সুব্বাইয়ার এগেনস্টে চার্জশিট দেন। এর ফলে সুব্বাইয়াজি তিনি তার রিটায়ারমেন্টের পরে প্রভিডেন্ট ফান্ড ছাড়া গ্র্যাচুইটি এবং পেনশন পাননি, সেটাকে কেন্দ্রীয় সরকার উইথহেল্ড করে রেখেছে ডিউ টু সিরিয়াস করাপশানের চার্জ। এই একে নিয়োগ করেছেন কে? এই নিয়োগ হয়েছে হোম পার থেকে, যেই হোম পার ১১ সাল থেকে আজকে ২৩ সালের শেষ মুহূর্তে পৌঁছেছি আমরা, ২ মাস বাকি আছে। এই হোম পার হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের অধীন, যার মন্ত্রী হচ্ছেন পুলিশ মন্ত্রী তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই জ্যোতিপ্রিয় মল্লিক যে অর্থ সংগ্রহ করেছেন মাকিবুর রহমানদের মতো এজেন্টদের ছেড়ে রেখে, এই অর্থের বড় অংশ তৃণমূল কংগ্রেসের দলের কাজে ব্যবহার করা হয়েছে এবং এটা মুখ্যমন্ত্রীর তথা তৃণমূল নেত্রীর আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস তার নেত্রীর অনুমোদনে প্রশ্রয়ে এটা হয়েছে। তাই আমরা দাবি করছি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট মাননীয় মুখ্যমন্ত্রীকেও তদন্তের আওতায় আনুক এবং এত বড় বিগ স্ক্যাম
পিডিএস সিস্টেমে এইরকম স্ক্যাম ভারতবর্ষের কোন রাজ্যে হয়নি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, রাইস মিলগুলোতে যে কন্ট্রাক্ট ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের, প্রত্যেক কুইন্টালে গমে 20 টাকা, ধানে 20 টাকা এবং সুগার প্রক্রিয়রমেন্টে পার কুইন্টাল 100 টাকা করে, এবং এটাতে 2012 সাল থেকে অদ্যাবধি এই ব্যবস্থা চালিয়েছেন। এবারে কতগুলি তথ্য আপনাদের কাছে আমরা তুলে দিতে চাই। থ্রু সেল কোম্পানি, আমাদের হাতে এভিডেন্স আছে, ওর ₹95 crore, এখানে পারচেজিং সেল কোম্পানিজ ফ্রম নন এন্ট্রি অপারেটর অভিষেক চোকানি টু লাউন্ডার হিজ ব্ল্যাক মানি, মানি লন্ডারিং এর যে PML এর মধ্যে পড়ছে এটা, এবং এই কোম্পানি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে যাতে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপা মল্লিক হোল্ডস 1 share অফ দি কোম্পানি এবং আদার মেজরিটি শেয়ার টু সেল কোম্পানি হুইচ আর অলসো ওন্ড বাই পার্টিকুলারলি জ্যোতিপ্রিয় মল্লিকের মল্লিক কোম্পানি, মানে মল্লিক ফ্যামিলি। এবং এই বাকিবুর রহমান তার রাইস মিল, পিডিএস সিস্টেম এবং পেডি প্রক্রিয়রমেন্ট, এখানে তিনি মিস্টার বাকিবুর রহমান অ্যান্ড ইজ ওয়েব অফ কোম্পানিজ ওয়ার্থ ₹61 crore। বাকিবুর ইজ নট অনলি ইনভলভ দ্য হোল্ডিং দ্য ব্ল্যাক মানি আর্ন ফ্রম করাপশন ইন পিডিএস সিস্টেম, বাট ইজ অ্যাক্টিভলি ইনভলভ ইন পিডিএস ডিস্ট্রিবিউশন সিস্টেম, পুরো সিস্টেমটার মধ্যে এরা ঢোকে। এবং এই টাকাতে দুটো হোটেল হয়েছে, একটা কলকাতাতে একটা বাঙ্গালোরে, এবং এই গ্রুপ অফ হোটেলের নাম হচ্ছে NPG, এরা হোটেল করেছে। এবং এর বাইরেও কালিদাস সাহা, মিস্টার মহেন্দ্র আগরওয়াল, এরা এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে এরা পার কুইন্টাল 100 টাকা করে এরা কমিশন কালেক্ট করত অন বিহাফ অফ জ্যোতিপ্রিয় মল্লিক। যে সমস্ত রাইস মিলের সঙ্গে এবং ফ্লাওয়ার মিলস, যেখানে আপনার গম দেওয়ার পরে আটা প্যাকিং হয়, তারা ডাইরেক্টলি যারা ইনভলভ তারা হলো জগদম্বা অ্যাগ্রো ফুড প্রাইভেট লিমিটেড, বদ্রীনাথ ফুড অ্যান্ড অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড, বদ্রীনাথ বেকারস প্রাইভেট লিমিটেড, ভবিষ্যৎ রাইস মিল লিমিটেড। এর বাইরেও ইনডাইরেক্টলি আরও একাধিক রাইস মিল এবং ফ্লাওয়ার মিলস তারা এই বড় স্ক্যামের সঙ্গে যুক্ত। ব্ল্যাক মানি আপনাদের আমি গত কয়েক বছর ধরে বলে এসেছি বিজেপির প্ল্যাটফর্ম থেকে, যে ডিমনিটাইজেশনের সময় তার পরবর্তীকালে ইনকাম ট্যাক্সকে ব্যাঙ্কগুলো যে ডাটা পাঠিয়েছিল তাতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক আছে এমন দুজনের তথ্য আমি বারে বারে আপনাদের 21 সালের নির্বাচনের সময় থেকে আজ অবধি বলে এসেছি। একটা ছিল পূর্ব মেদিনীপুরের একজন MLA ছিলেন, এখন XML মুখবেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান অর্ধেন্দু মাইতি, তার 15 কোটি টাকা তিনি এগ্রিকালচার থেকে পেয়েছেন বলে তার নিজের ব্যাংকে যেখানে উনি চেয়ারম্যান নোট বদল করেছিলেন। IT ডিপার্টমেন্ট এটা ইনভেস্টিগেশন করে প্রপার ইনভেস্টিগেশনের জন্য ED-র কাছে রেকমেন্ডেশন পাঠায়, কিন্তু যে কোনো কারণেই হোক কিছু হয়নি। এবং দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে
ক্যাশ ডিপোজিট ডিউরিং ডিমোনিটাইজেশন পিরিয়ড 2015-16 প্রিয়দর্শিনী মল্লিক ডটার অফ জ্যোতিপ্রিয় মল্লিক অ্যান্ড টিচার অ্যাট ধ্রুবচাঁদ হালদার কলেজ ডিপোজিটেড ক্যাশ টু দি টিউন অফ রুপিজ 3,36,67,493 ইন আর ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট নম্বর 03-170-101-59-128 সেকেন্ড উনি ক্লেম করেছেন এটা টিউশনই পড়িয়ে পেয়েছেন পৃথিবীর কোথাও হয় আমি জানি না এত বড় গুড টিউটার ডিউরিং দ্যাট ফাইন্যান্সিয়াল ইয়ার হার স্যালারি অনলি ইয়ারলি আর কি বলছি নট মান্থলি এখানে তো মান্থলি চলে পার অ্যানাম 2,48,036 অনলি এবারে আরেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্যাশ ডিপোজিট ইন মিনিস্টার্স ওয়াইফ মণিদীপা IDBI ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সেখানে 4,29,20,211 টাকা তার মানে আমি যে ইনফরমেশনটা উনার মিসেসে দিয়েছিলাম 4,29,00,000 আর যে ইনফরমেশনটা এই ঘটনার পর সামনে এসেছে সেটা হচ্ছে উনার মেয়ে 3,36,67,000 তার মানে দুটো মিলিয়ে 8,00,00,000 টাকা এই জ্যোতিপ্রিয় মল্লিক তিনি একজন কার্যত ব্রিফলেস লয়ার ছিলেন কলকাতা হাইকোর্টে কেস টেস করেছেন বলে কেউ জানি না আমরা তিনি ডিমনিটাইজেশনে 8,00,00,000 টাকা নোট বদল করলেন এই সব টাকা পিডিএস সিস্টেমের এই টাকা বাকিবুর রহমানরা প্রমোদ আগরওয়ালরা মালিকরা গোটা রাজ্য জুড়ে এই যে অভিজিৎ বলে ওর একটা পিএ ছিল এই পিএ প্রথম হাত পাকায় এগুলোতে আর এখন যারা আছে তাদের নামগুলো আমি বলে দিচ্ছি ফর ইনস্ট্যান্ট দ্য হ্যান্ডস অফ ডটার প্রিয়দর্শনী মল্লিক 11,20,000 এন্ড আদার সোর্স অফ ইনকাম হ্যাভ বিন শোন 18-19 আর মণিদীপার মাত্র 19,96,000 টাকা এবং প্রপার্টিজ অ্যাকোয়ার্ড অ্যাট ডায়মন্ড হেরিটেজ অ্যান্ড যশোর রোড সল্ট লেক সিটি অলসো এ আপনারা সবাই সাগলের সম্পত্তি দেখেছেন দেখেছেন অনুব্রতর সম্পত্তি আমার মনে হয় তদন্ত যদি ঠিকঠাকভাবে এগিয়ে যায় তাহলে এই তথাকথিত মমতা ব্যানার্জির প্রিয় মন্ত্রী তার সম্পত্তির পরিমাণ অনেক বেশি হবে এবং ইনি যাদের মাধ্যমে এই অর্থ তুলতেন কালেকশন করতেন এদের মধ্যে আব্দুল মালিক একজন রাইস মিল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা মনোহর গুপ্তা ওনার অফ রেমন্ড শোরুম বাকিবুরের নাম আগেই বলেছি মহিন্দর আগরওয়াল সুবীর মজুমদার কালী সাহা রঞ্জন পাল অমিত কুণ্ডু অব রায়গঞ্জ বিমল ডালমিয়া মা ভগবতী অ্যাগ্রোটেপ এবং দয়ামন্ত্রী রায় ওয়াইফ অফ বিমল রায় মাটিগাড়া এই বড় র্যাকেটের সঙ্গে আরও অনেক লোক যুক্ত রয়েছে এবং শোল শুধুমাত্র আপনার রাইস মিল বা এই পেডি প্রকিউরমেন্ট নয় এদের এখানে সুগার প্রকিউরমেন্টে বড় আপনার করাপশান এর মধ্যে আছে এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এ সুব্বাইয়া শুধু নয় অচিন্তপতি বলে একজন WBCS তাকে 5 বছর ধরে সমস্ত রুলস ভায়োলেশন করে
খাদ্য ভবনে রাখা হয়েছে শুধুমাত্র তার একটাই কোয়ালিফিকেশন, হি ইজ এ মেন কালেক্টর অফ দি আপনার দিদেন মিনিস্টার, প্রেজেন্ট মিনিস্টার অলসো, ডিপার্টমেন্ট আলাদা এবং কর্পোরেশনের চেয়ারম্যান। তাই আমরা আমাদের প্রেস কনফারেন্সে মূল বিষয়বস্তু যে এই বড় স্ক্যাম যার সঙ্গে পশ্চিমবাংলায় অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা কোটি কোটি মানুষের সম্পর্ক যুক্ত রয়েছে, তাদের অন্ন পেটের ভাতের সংস্থান যুক্ত রয়েছে, কৃষকদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকারের ঘোষিত MSP অনুযায়ী ধান প্রকিওরমেন্টের প্রশ্ন যুক্ত রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগেও গম সহ একাধিক রবি শস্যের 7% করে মিনিমাম সাপোর্ট প্রাইস বাড়িয়ে দিয়েছেন, এবং আজকেও আপনারা দেখবেন ফার্টিলাইজারের সাবসিডি ভারত সরকার আজকে বিপুল পরিমাণ অর্থ রিলিজ করেছেন যাতে কৃষকরা প্রপারলি সাবসিডি পায়। এখানে 2200-2300 টাকা করে যে লাস্ট ইয়ারের MSP গেছে এই ইয়ারেরও, সেখানে আমন বলুন বোরো বলুন কারোর কাছ থেকে উচিত মূল্যে ধান সংগ্রহ করা হয়নি। কিষাণ মান্ডি, রাইস মিলদের এই তদানীন্তন ডাকাত জ্যোতিপ্রিয় মল্লিকের তত্ত্বাবধানে মমতা ব্যানার্জির আশীর্বাদে 50% ভুয়া অ্যাকাউন্টে, আপনারা নিজেরা অনুব্রত মণ্ডলের কেসের তদন্তের সময় দেখেছেন যে একটা ব্যাংকে, একটা কোপারেটিভ ব্যাংকে সিউড়িতে 262টা ফেক অ্যাকাউন্ট পাওয়া গেছে, অ্যাকাউন্ট খুলে সেখান থেকে এইরকম গোটা পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ হাজার হাজার ফেক অ্যাকাউন্ট খুলে কৃষকরা ধানের মূল্য পায়নি। মমতা ব্যানার্জির লোকেরা কখনো অনুব্রত মণ্ডলকে দিয়ে, কখনো মালেককে দিয়ে, কখনো বাকিবুর রহমানকে দিয়ে, কখনো দেগঙ্গার আপনার আনিসুর রহমানকে দিয়ে, কখনো প্রমোদ আগরওয়ালকে দিয়ে, এরা কৃষকদেরকে পর্যন্ত সর্বশান্ত করেছে। আমরা মনে করি এই তদন্তের আওতায় যারা বাকি আছে তাদেরকেও ইনক্লুড করা, এবং জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার মেয়েকেও ডিমনিটাইজেশনের সময় IT ফাইলের বাইরে ভুয়া সোর্স দেখিয়ে যে 8 কোটি টাকার নোট বদল করেছে তাদেরকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, এবং সর্বোপরি এত বড় স্ক্যাম এতদিন ধরে, দিস স্ক্যাম স্টার্টেড 2012 12 সাল থেকে, 11-তে ক্ষমতা এসছে সাজিয়ে গুছিয়ে নিয়ে 12 থেকে স্টার্ট করেছে, 14 থেকে মোদিজি আসার পরে MSP রেট বেড়েছে এবং অ্যাডভান্স 5,000 কোটি 6,000 কোটি টাকা করে পশ্চিমবঙ্গ সরকারকে ভারত সরকার অ্যাডভান্স ধান কেনার জন্য প্রত্যেক বছরও দিয়ে এসছে, গত ফাইন্যান্সিয়াল ইয়ারেও 5,000 কোটি টাকা দিয়েছে ধান ক্রয়ের জন্য। তার পরিণতিটা কোন জায়গায় গেছে দেখুন। আমরা চাই এই বিগ স্ক্যামে, মন্ত্রিসভা হচ্ছে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভা, ক্যাবিনেটের ভালো হলে সেটাও যেমন মুখ্যমন্ত্রীর ক্রেডিট, ক্যাবিনেটের করাপশন হলে এরও লাইবিলিটি রেসপন্সিবিলিটি গোজ টু চিফ মিনিস্টার। তাই মুখ্যমন্ত্রীকে এই তদন্তের আওতায় আনার দাবি পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি করছে। দলের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আপনাদের সামনে এই বিষয়গুলি উল্লেখ করার জন্য, আমি সেটা উল্লেখ করলাম। একজনকেও কন্ট্রোল করুন, সবাই প্রশ্ন করুন। উনি সংজ্ঞাহীন হয়ে পড়ছেন, শারীরিক পরিস্থিতি খুব খারাপ। অন্যদিকে গতকাল মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বললেন যে ওনার যদি মৃত্যু হয় তাহলে ইডির বিরুদ্ধে না না থ্রেট কেন, উনি তো ফিজিক্যালি নিজে অবস্ট্রাকশন করেছেন। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের বা
ইডির ইনভেস্টিগেশনে উনি নিজে অবস্ট্রাকশন করেছেন, আজকে তো নয়, নতুন নয়। তিনি এক রাত্রি ধর্ণা দিয়েছেন ধর্মতলাতে, তিনি নিজাম প্যালেসে অফিসের ভিতর গিয়ে ঢুকে পড়েছেন। অতএব এই থ্রেড বা হুমকি তিনি শুধুমাত্র মুখে দেননি, তার প্রেজেন্স, তার উপস্থিতি, শারীরিকভাবে উপস্থিতিতে তিনি তার সরকারকে সাথে নিয়ে কলকাতা পুলিশ কমিশনার, ডিজিপি, সভা চিফ সেক্রেটারিকে সাথে নিয়ে ধর্মতলাতে তিনি এক রাত্রে বসেছেন রাজীব কুমারকে বাঁচানোর জন্য, যেহেতু রাজীব কুমার ওকে সারদা থেকে ওনাকে বাঁচিয়েছেন। আর উনি এই যে প্রথমে বললেন যে চিকিৎসা দরকার ইত্যাদি ইত্যাদি, আমি ইডিকে বলবো যে কেন্দ্রীয় সরকারের কোন হসপিটালে নিয়ে গিয়ে যেমন জোকা ইএসআইতে নিয়ে গেছেন, তেমনি কেন্দ্রীয় সরকারের সংস্থাতে নিয়ে গিয়ে তার যদি চিকিৎসার প্রয়োজন থাকে চিকিৎসা করাতে। যে এটা বিজেপির ষড়যন্ত্র, শুভেন্দু ষড়যন্ত্র, আপনার নাম হলো শুভেন্দু অধিকারী এবং একটু জোর দিয়ে আজকে বলেছে যখন তাকে, হ্যাঁ আমরা ষড়যন্ত্র করেছি, ডাকাতিটা কে করতে করেছে? আমরা আপনার মাধ্যমেই প্রশ্ন করছি, ডাকাতিটা তাহলে কে করতে বলেছে? বিজেপি ষড়যন্ত্র করেছে, কি ষড়যন্ত্র বিজেপি করেছে? বিরোধী দলনেতা তার কাজ করেছে, 11 থেকে 21 দুটো অপোজিশন লিডার ছিল, একটা সিপিএম একটা কংগ্রেস, আপনাদের ওই সময় সবচেয়ে করাপশন হয়েছে, আপনাদের তখন আপনারা সেটিং করে রেখেছিলেন। এখন বিজেপি এবং বিজেপির অপোজিশন লিডার আছে, আই রেজ মাই ভয়েস, 6 কোটি লোক এই চাল আর গমের উপর, এই চিনির উপরে, এই ডালের উপরে, তেলের উপরে, রেশনিং সিস্টেমের উপরে নির্ভর করে। ভারত সরকার এর জন্য টাকা দিচ্ছেন, মোদিজি 2 লক্ষ কোটি টাকা পার ইয়ার করোনা থেকে অদ্যাবধি 21 থেকে আজকে অব্দি ননস্টপ তিনি ভারতবর্ষের 82 কোটি লোককে দেওয়ার জন্য দিচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে 6.5 কোটি লোক রয়েছে। তা আপনি বলুন ষড়যন্ত্র কি করেছি আমরা? ষড়যন্ত্র এই পিডিএস থেকে চুরি করেছে, তার প্রতিবাদ আমরা করেছি এবং ইনভেস্টিগেটিং এজেন্সি তারা নিউট্রালি কাজ করছে। আপনার বাকিবুর রহমান ওখানে গিয়ে যদি সব বমি করে ফেলে তার দায়িত্ব কি বিজেপির নাকি? আর আমরা যদি ষড়যন্ত্র করে থাকি তাহলে আপনার বউ আর মেয়ের 8 কোটি টাকার নোট বদলের সময় বদল করেছিলেন, সে টাকাটা এসছে কোথেকে? আপনাকে ডাকাতি আর চুরি করতে কে শিখিয়েছে? আপনার মালিক মমতা ব্যানার্জি। তা আপনি কোপারেট করে বলে দেন যে মালের দায়িত্ব আর ওই, আমি কিচ্ছু করিনি, সব তুলতাম আর ওখানে পাঠিয়ে দিতাম। দেখুন জ্যোতিপ্রিয় মল্লিকের যা প্রপার্টি, আপনার বোলপুর থেকে হেরিটেজ বিল্ডিং এর এখানে দুটো প্রপার্টি, ডায়মন্ড সিটি, আপনার সব মিলিয়ে, এমনকি মন্তেশ্বরের যে বাড়ির ছবি আমি পেয়েছি ভিডিও, সব তো রিসেন্ট করা, গোল্ডেন পিরিয়ডে করেছে এই 17-18 সাল থেকে 21-এর মধ্যে, এই গোল্ডেন পিরিয়ডে সব করা। এবং তাতে বাড়িগুলো আর সম্পত্তি দেখে, যেমন 1526 কাঠা জমি মাকিবুর রহমানের, মাকিবুর রহমানের আমি খোঁজ নিয়েছি, কিচ্ছু ছিল না, জিরো, একদম জিরো, লেমেন ছিলেন তিনি। 1526 কোটি টাকা, আজকে তার নিউ টাউনে 2-2টো হোটেল, 3টে প্লট দিয়েছে ববি হাকিম, তোয়া সিদ্দিকি গিয়ে উদ্বোধন করেছে, এটা বিগ র্যাকেট। এবং এটাতে মানরেগার মতো আমরা যেমন হিসাব কষে বলে দিয়েছিলাম, 7,229 কোটি টাকা ভুয়া জব কার্ড থেকে তৃণমূলের লোকেরা তুলে নিয়ে গেছে, পঞ্চায়েতের লোকেরা, নির্মাণ সহায়করা এবং উপর পর্যন্ত ক্যালকুলেশন করে মন্ত্রীদেরকে, ভারত সরকারকে, ভারত সরকারের পাঠানো 18টা টিমকে আমরা দেখিয়ে দিয়েছিলাম 1 কোটি 1 লক্ষ ফেক জব কার্ডে। যখন মানরেগা শুরু হয় তখন 72 টাকা ছিল, এখন বাড়তে 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 300-এর কাছাকাছি হয়ে গেছে, 272-273 এরকম কাছাকাছি হয়ে গেছে। তা আমরা গড়ে হিসাব করে দেখিয়ে দিয়েছিলাম 7,229 কোটি টাকা মানরেগা থেকে তৃণমূল সাইফন করেছে। এখানেও আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে 1,000 কোটি টাকা হবে এবং এটা ক্রমশ প্রকাশ্য হবে। আর যে ইনভেস্টিগেটিং এজেন্সি তদন্ত করছেন, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, পিএমএল এর ক্ষেত্রে এরা সুপার চ্যাম্পিয়ন,
এটা আমার কথা নয়, কীর্তি চিদাম্বরম উহা মৈত্ররা নটা রিজিওনাল টেন্টেড পলিটিক্যাল পার্টি তারা গেছিল ইডির ক্ষমতাকে আটকাতে। সুপ্রিম কোর্ট বলেছে ইডি যা করছে ঠিক মানে তার ক্ষমতা যা আছে ঠিকই আছে, এরাই প্রপার অর্গানাইজেশন যারা মানি লন্ডারিংয়ে যারা ইনভেস্টিগেশন করে অ্যাকশান নিতে পারে, আমরা একে কোনো এর ক্ষমতা কার করব না, খর্ব করব না। আজকে সৌন্দর্য চট্টোপাধ্যায় বলছেন যে বাকিবুর রহমানের প্রতিপত্তি সেটা মূলত বাবা মা থেকে ছিল, বিএমডাব্লিউ তখন থেকে হাঁকিয়ে বেড়াচ্ছেন বাকিবুর রহমান, এটা প্রথম না, বাকিবুর রহমানের একটা বড় ঐতিহ্য রয়েছে মানে খাদ্য দপ্তরে। এ তো আপনাকে তো পরিষ্কার ভাবে আমি বলতে চাই যে সিপিএম এর যারা ছোট ছোট রিজিওনাল এই রকম তোলাবার ছিল তারা কনভার্টেড করে গেছে ইএমসিতে, আগে লক্ষ লক্ষ করত টিএমসি ওদের কোটি কোটি টাকা চুরি করতে শিখিয়েছে। অতএব এরা ১৩ বছর ধরে এই বাকিবুর রহমানদেরকে হৃষ্টপুষ্ট লালিত করেছে কেন? আর জ্যোতিপ্রিয় মল্লিক শুধুমাত্র রেশন স্ক্যামের সঙ্গে যুক্ত তা নয়, হি ইজ এ নোটোরিয়াস ক্রিমিনাল অফ তৃণমূল কংগ্রেস, এটা আমার কথা নয়। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সে পশ্চিমবাংলায় আফটার ইন্ডিপেন্ডেন্স সবচেয়ে বড় সংগঠিত সন্ত্রাস হয়েছিল, যেখানে ভারতীয় জনতা পার্টির মগরাহাটের প্রার্থী মানস সাহা সহ আমাদের 57 জন লোক সেই সময় মারা গেছিল, পরে আরও সংখ্যা বেড়েছে, লক্ষাধিকের বেশি বিজেপি কর্মীকে বাড়িঘর দুয়ার ছাড়তে হয়েছে, এমনকি আসামে ক্যাম্প হয়েছে। কলকাতা হাইকোর্টের 5-man জাজেস অর্ডারে NHSC এসেছিলেন ইনভেস্টিগেশন করতে, তারা যে ১৩টা গুন্ডার নাম হাইকোর্টে দিয়েছিল তাদের রিপোর্টে, রিপোর্ট সবার হাতে আছে, চাইলে কপি কালকে আপনাদের আমি দিয়ে দেব, তাতে পরিষ্কারভাবে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উল্লেখ ছিল। জ্যোতিপ্রিয় মল্লিক শুধুমাত্র এই কামাই ধান্দাতে যুক্ত ছিলেন তা নয়, মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে তিনি মমতা ব্যানার্জির হয়ে এন্টার উত্তর ২৪ পরগনাতে ভোট লুট অত্যাচারের নেতৃত্ব দিয়েছেন এবং তার নির্ভরযোগ্য হ্যান্ডস হিসেবে বাকিবুর রহমান থেকে সন্দেশখালী শাহজাহান, তারা প্রত্যেকে তার বিশ্বস্ত হ্যান্ডস হিসেবে কাজ করে গোটা উত্তর ২৪ পরগনাকে যতুগৃহে পরিণত করেছে। আপনারা জানেন সন্দেশখালিকে তিনজনকে মার্ডার করে দেওয়া হয়েছিল, তাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এবং পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়েছে, চার্জশিট দিয়েছে, সেখানে শেখ শাহজাহানের নাম পর্যন্ত বাদ দিয়ে দিয়েছে, শাহজাহান শেখের নাম। আমরা হেভিয়াস করপাস করব, প্রস্তুতি নিচ্ছি। শশী পাটার দপ্তর অলসো ইনভলভ দিস, প্রমোদ আগরওয়াল তিনি ICDS এর সমস্ত মাল সাপ্লাই করেন। শশী পাঁচাকে বলবো মুখটা বন্ধ রাখুন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বড় আছে, রেসপেক্টেড পরিবারের লোক, আপনি মুখটা বন্ধ রাখুন, আপনি ICDS এর প্রক্রিয়রমেন্ট সেম প্রমোদ আগরওয়ালকে দিয়ে করাচ্ছেন, আমাদের কাছে সব মেটেরিয়াল এসে গেছে, ছোট ছোট মাইনর বাচ্চা এবং আমাদের মায়েদের যে পুষ্টি কর্মসূচি, ICDS এর মানে আপনারা সবাই জানেন, গর্ভবতী মায়েদের পুষ্টি, ছোট ছোট বাচ্চাদের কেয়ার নেওয়ার জায়গা ওটা স্কুলে যাওয়ার আগে, সেখানে আপনার ভারত সরকারের যে অর্থ সেই অর্থের যে প্রক্রিয়রমেন্ট হয় সেই প্রক্রিয়রমেন্ট তো প্রমোদ আগরওয়ালকে দিয়ে করেন, সেম পার্সন। ওকে যা শিখিয়ে দিয়েছে ভাইপো তাই দিচ্ছে, ও হুঁশিয়ারির আবার কি আছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও তুমি দাঁড়াও, আরে বলতে দাও, কেন তদন্তের আওতায় আসবে? আমি আমি কেন এই প্রশ্নের উত্তর দেব? আর ওটা তো কনস্পিরেসি, ওটা ভাইপো কেডিসিংকে দিয়ে করিয়েছিল, আমি তার উত্তর দেব কেন? ওরা একটা খবর কাগজ দেখায়, আমি ওর উত্তরটা বলবো ওই ভাইপোর যে জেঠিমা আছে কাকলি ঘোষ দস্তিদার, আর চাচা আছে, চাচা না জ্যাঠা ফিরাদ হাকিম,
এ দুজনকে প্রশ্নের উত্তর দিতে বলুন, আমি উত্তর দেব না। আর দাদু আছে সৌগত রায়, এ তিনটেকে বলুন ওর উত্তর দিয়ে দেবে। এটা 14 সালে কেডি সিংকে দিয়ে উনি করিয়েছিলেন, এটা করাপশন আর কনস্পিরেসি, এটা ভাইপো করিয়েছে সবাই জানে। এটা খবর কাগজে ছবি দেখে আমাকে মেলাইন করা যাবে না। আমি ভাইপোর মতো বছরে 4 বার বিদেশে যাই না, আমার পাসপোর্টে দাগ নেই, নিজে খেলি বউকে দিলি, বাদ গেল না সালি, গোটা ফ্যামিলিকে চোর বানিয়েছে। আপনি আঙুল তুলতে পারবেন না আমার এগেনস্টে? ওই পিছনে কি বলছিলেন? বলছি যে সিনিয়র লিডারদের দুর্বল করে দিয়ে দলের ক্ষতি করতে চাইছে, সেটা হবে না। প্রতিনিয়ত 20 থেকে 25 জন বিজেপি বিধায়ক অভিষেকের সঙ্গে যোগাযোগ রাখছে। তাতে কি বয়ে গেছে? তা তো বিধানসভায় আমার পাশে বসে থাকে বিজেপি বলে, আর বিধানসভা ভিড় যারা করেন কি দেখেন? আমরা উঠলে আমাদের সঙ্গে উঠে, আমরা বেরিয়ে এলে আমাদের সঙ্গে বেরিয়ে আসে। আমি মাননীয় মুখপাত্রকে বলবো যে আপনি যাদেরকে নিয়েছেন স্টিল ফটোতে দেন কেন, তাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করে ঝান্ডা ধরাচ্ছেন না কেন? আমি তো চ্যালেঞ্জ করেছিলাম একটা চ্যানেলকে টুইটে যুক্ত করে যে আপনি এই 7 জনের একজনকে প্রেস কনফারেন্স করিয়ে বলুন যে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যুক্ত করলাম। আমি ভাইপোকে বলবো আপনার যদি পিতৃপরিচয় সঠিক থাকে প্রেস কনফারেন্স করে ঝান্ডা ধরান, স্টিল ছবি ছেপে ওসব করে কিছু হবে না। 7-এর বদলে 4 হয়ে গেছে, 7টাকে আপনার 4টা কিরকম 30-এ যাবে দেখতে থাকুন আপনি। এরপরে মন্ত্রিসভার বৈঠক জেলে করতে হবে, আর স্পিকারকে বিধানসভা জেলে বসাতে হবে। শুধু মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম, মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম আর SSC রিক্রুটমেন্টের কালেক্টর সবে তো জীবনকৃষ্ণ সাহা মানিক ভট্টাচার্য, তো ভোর এখন 6টা, এখনো সকাল হয়নি, ব্রেকফাস্ট হয়নি, দেখতে থাকুন কি হচ্ছে। সুবেন্দ্রবাবু, গতকাল অভিজিৎ দাসের বাড়ি থেকে একটি ব্যবসায়ী অভিজিৎ দাস আর হাওড়ায় বাড়ি, তার বাড়ি থেকে একটি ডায়েরি উদ্ধার হয়, তা থেকে এজেন্সি উদ্ধার করে যে 12 কোটি টাকা লোন দেখিয়ে ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করা হচ্ছিল এই রেশন দুর্নীতির অঙ্গ হিসেবে। ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করা হচ্ছিল লোন দেখিয়ে, এই যে লোন দেখিয়ে ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করার সংবিধান, মমতা ব্যানার্জি মানে সব। মমতা ব্যানার্জির বাইরেও জুডিশিয়ারি আছে, মিডিয়ার একটা অংশ আছে, সবাই অ্যাডভার্টাইজের জন্য আত্মসমর্পণ করে যায়নি। আর দেশে খুব শক্তিশালী আইন আছে, যে আইনে সবাইকে মেনে চলতে হয়, উই অল আর ল অ্যাবাইড পিপল, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটা জানতো না, এরা ভেবেছিল তাই হবে। আর যাদের দায়িত্ব ছিল, বিশেষ করে CPM এর দায়িত্ব ছিল এই বিষয়গুলোকে সঠিকভাবে লড়াই করা বিধানসভার ভিতরে, বাইরে জুডিশিয়ারিতে, তারা সেটা করেননি। কারণ CPM এর প্রথমের দিকে তাদের লড়াই সংগ্রামের মানসিকতা ছিল জ্যোতিবাবু প্রমোদবাবু তাদের নেতৃত্বে, বিনয় চৌধুরীর নেতৃত্বে। পরবর্তীকালে CPM টা হাইজ্যাক করে ফেলেন লক্ষণ শেঠরা, হান্নান মোল্লারা, মজিদ মাস্টাররা, ডাব্লু আনসারিরা। সে হাইজ্যাক হয়ে যাওয়া CPM কমপ্লিটলি ক্ষমতা এবং পুলিশের উপর নির্ভরশীল হয়ে গেছিল, যেটা এখন তৃণমূলের অবস্থা হয়েছে। ন্যাচারালি শেষের দিকে যখন করাপশনটা হয়েছে 2011 সালে ক্ষমতায় চলে যাওয়ার পরে, 13-র পঞ্চায়েতে হেরে যাওয়ার পরে, CPM এর আর মানসিকতা ছিল না যে আমরা সংঘর্ষ করি। সংঘর্ষ করলে ওদেরও অনেক রকম কাণ্ড কারখানা আছে বের করত। বামফ্রন্টের চেয়ারম্যান গিয়ে 99-তে ফিস ফ্রাই কে সেটিং করে নিয়েছিলেন, সেই জন্য এত দুর্নীতি হয়েছে, এত সময় লেগেছে। তাই বিজেপি 21 সালে পশ্চিমবাংলার লোক তৃণমূলকে যেমন ক্ষমতায় এনেছে 46.47% ভোট দিয়ে, ঠিক সাথে সাথে সব অপোজিশনকে
মুছে দিয়ে ডিপেন্ডেবল ফরমেটেবল একটা বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে 2,28,00,000 ভোট 38.13% ভোট দিয়ে বিজেপিকে সোল অপোজিশনের দায়িত্বটা নিয়ে দিয়েছে। তাই বিজেপি খুব সিনসিয়ারলি যতগুলো ফ্রন্টে লড়াই করা যায়, অ্যাসেম্বলির ফ্লোরে, রাস্তাতে, দিল্লিতে, জুডিশিয়ারিতে, লিগ্যাল ব্যাটেলে, সব দিক থেকে মিডিয়ার সামনে এসে সব দিক থেকে বিজেপি এই সবগুলো প্ল্যাটফর্মকে প্রপারলি ইউজ করে এই করাপশনকে একেবারে ওয়াইপ আউট করার জন্য তারা লড়াই করছে এবং ভবিষ্যতেও করবে। এদের সবার বাড়ি আপনি পুরীতে পাবেন, আমি আপনাকে বলে দিচ্ছি, শান্তিনিকেতনে পাবেন, এদের হোটেল আপনি দীঘা মন্দারমণিতে পাবেন, আপনি দিল্লির এনসিআরে এদের খামার বাড়ি পাবেন খুঁজলে। শুভেন্দুদা আপনি বললেন যে, আর এদের সবার সঙ্গে দুবাই কানেকশন পাবেন। শুভেন্দুদা আপনি বললেন যে মন্ত্রিসভার পরবর্তী বৈঠক জেলে হবে, আবার একটা আশঙ্কা করছেন, পরবর্তী বৈঠক বলিনি, ভবিষ্যৎ হবে, ভবিষ্যৎ। তাহলে কি একাধিক কোন হেভিওয়েট মন্ত্রী এখনো কোনো আশঙ্কা করছেন যে গ্রেফতার হতে পারে? আমি আশঙ্কা করতে যাবো কোনো, সবাই তো সামনেই দেখছে, মন্ত্রীদের বাড়িতে ইডি সিবিআইরা যাচ্ছে, তাদের ডাকছে, সকলের চোখের সামনে দেখছে, আমি নামগুলো মুখে বলতে যাব কেন? আমি নামগুলো এখানে বলতে যাব কেন? আপনি জানতে পারেননি গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী তো বলে দেন মিটিং করে, কালকেই তো বলছিলেন এর বাড়িতে ওর বাড়িতে, মুখ্যমন্ত্রী তো বলে দিচ্ছেন রোড ম্যাপ কী কী হতে পারে, রোড ম্যাপ কী কী হতে পারে বলে দিচ্ছেন। আর ভাইপো এক মাস আগে হরকালী প্রতিহারের সঙ্গে থাকা ছবিটা হরকালী প্রতিহারের কনসেন্ট নিয়ে কালকে টুইটারে ছেড়ে দিয়েছেন। কোনো লস নেই, বিজেপির 74 MLA বিধানসভায় আছে, পশ্চিমবঙ্গ দিবস নিয়ে আলোচনার দিন মাননীয় অধ্যক্ষের বক্তব্যটা শোনেননি? আমি যখন বলেছিলাম অশোক লাহিড়িকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করতে আপনাদের অসুবিধা কী ছিল, ইন্টারন্যাশনাল ইকোনমিস্ট, আমাদের রাজ্যের অ্যাসেট গর্ব, তখন স্পিকার বললো না আপনাদের লোককেই তো করেছে, আমাদের লোকটা কে? মুকুল রায়। তাহলে মুকুল রায় মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায় মমতা ব্যানার্জির উপস্থিতিতে তিনি বিজেপিরই সদস্য আছেন, তাই এইসব চমক টমক করে ভারতীয় জনতা পার্টির কোনো লস হবে না, কোতলপুরের একটা কর্মীও যায়নি যাবে না, আর ভারতীয় জনতা পার্টির বিধানসভার ভিতরের যে স্ট্রেংথ অফিসিয়ালি সেই স্ট্রেংথই আছে, সেখানে কোনো এফেক্ট নেই। আমি আবারও বলছি দম যদি থাকে প্রেস কনফারেন্স করিয়ে ওই সংশ্লিষ্ট বিধায়ক বা নেতাকে দিয়ে বলুন, জনপ্রতিনিধিকে দিয়ে বলুন যে আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যুক্ত হলাম, ভাইপো এত ভালো কাজ করছে সেটা দেখে আমি এখানে গেলাম, আমার প্রচণ্ড খিদা, আমার কয়লা খেতে হবে, বালি খেতে হবে, পাথর খেতে হবে, ব্যালট পেপারও প্রয়োজনে খেতে হবে, তাই আমি তৃণমূল কংগ্রেসে যুক্ত হলাম এবং সঙ্গে একটা পতাকা নিতে হবে, দম আছে। একটা নিউজ ইলেকট্রনিক্স চ্যানেল কাল করেছিলেন 7 জনের নাম দিয়ে, আমি টুইট করার পরে আর আপনাদের কোনো উত্তর নেই সেই চ্যানেলের, আজকে সকালে আমি 4 জনের নাম দিয়ে বলেছি এই মন্ত্রী এমএলএরা জেলে আছে, এর পরের অ্যাসেম্বলি এর পরের কোনো একদিন দেখা যাবে মন্ত্রিসভার মিটিং হচ্ছে জেলের ভিতরে। মমতা ব্যানার্জি নিজে ইনভলভ, অন্য কোনো জায়গায়? আপনারা পুরো সিস্টেমটা জানেন, অ্যাক্রিডিয়েশন কার্ড আপনারা কে পাবেন সেটাও মমতা ব্যানার্জি ঠিক করে দেয়। কলকাতার সাংবাদিকরা পুজোর বোনাস 2,000 পাবে, জেলার সাংবাদিকরা 1,000 টাকা পাবে, কলকাতার সিভিক ভলেন্টিয়ার্সরা 5,300 পাবে, আর জেলার সিভিক ভলেন্টিয়ার্সরা 2,000 টাকা পাবে, এটাও মমতা ব্যানার্জি ঠিক করে দেয়। ওটা নেই আর, উড়ে গেছে,
ইন্ডিয়া চৌপট হয়ে গেছে। আপনারাই তো আশঙ্কা করেন যে ইন্ডিয়া জোট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসবে যারা রয়েছে। না না, আমাদের কোনো উই আর নট ইন্টারেস্টেড। ওদের 26টা পিএম, আমাদের একটাই পিএম। মোদিজির নেতৃত্বেই আমরা জিতবো, উই আর কনফিডেন্ট। আমাদের লক্ষ্যমাত্রা পশ্চিমবঙ্গে আমাদের নেতা অমিত শাহজি বেঁধে দিয়ে গেছেন সিউড়িতে। আমরা সিনসিয়ারলি কাজ করছি। আমরা বলেছি বাই ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন, পৌরসভা নির্বাচন এটা কোনো ইলেকশনই নয়, কারণ মাইক্রো ম্যানেজমেন্ট এবং সরকারি পাওয়ারকে, পুলিশকে, গুন্ডাকে মিসইউজ করা এটা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে অন্যদের শিখতে হবে। আমরা আসল ভোটটা লোকসভা নির্বাচনে করব, গণনার দিন বিকেলে কথা হবে। আরে এটা তো নতুন জিনিস নয়, আপনি কেষ্ট মণ্ডলের নাটকটার পরে আপনারাই দেখিয়েছেন টানা নাটক, কত রকমের এপাং ওপাং ঝপাং। আপনারা নিজেরা এটাতে অভ্যস্ত করার পরে যখন কোর্ট এবং সিবিআই চেপে ধরেছে, যখন ডাক্তাররা বুঝেছে নিজেরাই বিপদে পড়েছে, তখন তাকে রিলিজ করতে এক প্রকার বাধ্য হয়েছে অনেক চেষ্টার পরে। স্বাভাবিকভাবে বিকাশ মিশ্র বলুন, ভাইপোর প্রিয় কাকু বলুন, প্রত্যেকের ক্ষেত্রে উডবান ওয়ার্ডকে কীভাবে মিসইউজ করা হয় এবং পিজির ডাক্তারবাবুদেরকে কীভাবে বাধ্য করানো হয় এই অনৈতিক গরিত কাজ করার জন্য, এটা বারে বারে প্রমাণিত। আমি তদন্তকারী সংস্থাকে বলবো, আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো নিরপেক্ষ স্বাস্থ্যকেন্দ্রে এদের স্বাস্থ্য পরীক্ষা করুন, এবং সেখানে ডাক্তার যদি বলে যে আরও বেটার ট্রিটমেন্ট দেওয়া দরকার, দরকার হলে আপনারা তাদের প্লেনে করে নিয়ে দিল্লির এইমসে নিয়ে গিয়ে প্রয়োজন হলে চিকিৎসা করান। আমরা মানবিক, আমরা চিকিৎসা যদি কারো দরকার হয় চাই, কিন্তু চিকিৎসার নামে, অসুস্থতার নামে ফাইভ স্টার হোটেলের মতো উডবান ওয়ার্ডে রেখে এই চোরেদের যেভাবে সংরক্ষণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসন দিচ্ছে, এর আমরা তীব্র নিন্দা করি এবং বিরোধিতা করি। আপনার মুখের কথায় বলবো কেন, ইডি যদি কোর্টে সিডিতে কেস ডায়েরিতে উল্লেখ করে তখন বলতে পারি, আপনার কথায় তো আমি বলবো না। ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে এজেন্সির মতো কাজ করতে দিন। মমতা ব্যানার্জি কত বড় মিথ্যা কথা বলে আমি কাল প্রমাণ করে দিয়েছি। উনি প্যাথোলজিক্যাল লায়ার বলেছিলেন বিজেপিকে, কিন্তু উনি একজন রেজিস্টার্ড এস্টাবলিশ লায়ার। কালকে আমি রানাঘাট থেকে প্রমাণ করে দিয়েছি, সিভিক ভলেন্টিয়ারের 115,000 ছেলে মেয়েকে উনি বলেছিলেন যে বিরোধী দলনেতা ব্যক্তি বা রাজনৈতিক দল মিথ্যা প্রচার করছে। 2,000 টাকার বেশি পায়নি কেউ আউটসাইড কলকাতা। আর বলেছিলেন যে কোন লোককে আপনার বিরোধীদের বিজেপির বাড়িতে যায় না। আমি কালকে পার্থসারথী চ্যাটার্জি এমএলএ এক্স চেয়ারম্যান রানাঘাটকে বসিয়ে রেখে প্রমাণ করে দিয়েছি মমতা ব্যানার্জি একজন রেজিস্টার্ড মিথ্যাবাদী। এথিক্স কমিটি মহামৈত্রকে সমন জারি করলো আজকে, ক্যাশ পার কোয়েরি কোয়েরি করেছে, এটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? আমি প্রতিদিনই একই কথা বলছি, এই ধরনের কেসে 11 জনের মেম্বারশিপ গেছিল। এথিক্স কমিটি যদি তথ্য প্রমাণ পায় এবং আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়ার পরে যদি মনে করে, দ্রুত, যেহেতু এই পার্লামেন্টের মেয়াদ শেষ হয়ে আসছে, হাতে গোনা কয়েকটা মাস আছে, তাই দ্রুত এথিক্স কমিটি তাদের রিপোর্ট এবং রেকমেন্ডেশন স্পিকারকে দিন। সেটা কিভাবে দেবেন, তথ্য প্রমাণ এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে, সেটা এথিক্স কমিটি করবে। এথিক্স কমিটিতে যারা আছেন এবং অলসো চেয়ারম্যান, দে আর ভেরি কম্পিটেন্ট অ্যানাম। এর আগে 11 জন সাংসদের ক্ষেত্রে যা ঘটে হয়েছিল, এক্ষেত্রেও আমরা আশা করব তাই হবে। এর বাইরে গিয়ে পশ্চিমবাংলার একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং বিজেপির একজন ওয়ার্কার হিসেবে আমি দাবি করব যে কৃষ্ণনগরের মতো জায়গা যেখানে জলু মুখার্জির মতো একজন ন্যাশনাল লেভেলের সদ্য প্রণম্য ব্যক্তি রিপ্রেজেন্ট করেছে, কেন্দ্রে মন্ত্রী হয়েছে, সেই এলাকার সাংসদ যেভাবে দেশের পার্লামেন্টের গোপনীয়তা
বাইরে বের করে দিয়েছেন এবং যেভাবে তার বিরুদ্ধে একটা পোষ্য চুরির পর্যন্ত অভিযোগ এসেছে, এটা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদের সিরিয়াসলি দেখা উচিত। সবার আগে দেশ, দেশের নিরাপত্তা নিয়ে যারা এই কাজ করেছে, নিরাপত্তা ভাঙার ক্ষেত্রে সংসদের পাসওয়ার্ড বাইরে দিয়ে দিয়েছে লিঙ্ক, সেক্ষেত্রে সিবিআইয়ের উচিত এই সাংসদকে যদি অভিযোগ সত্যি হয় কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করা, এর সঙ্গে আন্তর্জাতিক স্তরে ভারত বিরোধী কোনো শক্তি আছে কিনা খুঁজে বের করা। রাজ্যপাল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে চিঠি দিয়ে বিশ্বভারতীর ফলক বিতর্ক নিয়ে তিনি বিশদে জানতে চাইলেন, বললেন দেশের বরণ্য একজন ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ গেছে কেন, আদেও বাদ গেছে কিনা জানতে বিশদে বিদ্যুৎ চক্রবর্তীকে চিঠি। আমরা প্রথম দিন থেকেই বলেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে বিশ্বভারতী হয় না। এটা পশ্চিমবাংলার জনগণ কেন, গোটা দেশের জনগণ এবং আমাদের যিনি আচার্য প্রধানমন্ত্রী তিনিও চান। যদি অনিচ্ছাকৃত কারো ভুলে হয়ে থাকে কারেকশন করে নিতে পারেন, আর যদি ভুল না হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে প্রপারলি তাকে মর্যাদা দিয়েই সব কিছু হয়ে থাকে, তাহলে যারা বিশ্বভারতীকে সমস্ত ইস্যুতেই ভিসি এবং বিশ্বভারতীকে অপদস্থ করতে চান, বিশৃঙ্খলা করতে চান, বিশ্বভারতীকে এমনকি তার বাউন্ডারি ওয়াল পর্যন্ত দিতে দেননি, মমতা ব্যানার্জি বিশ্বভারতী সম্পর্কে বারে বারে তার কিভাবে সংকীর্ণ মানসিকতা আছে সেটা প্রমাণ প্রকাশ ঘটিয়েছেন, সেটা যদি হয়ে থাকে তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি নেই। চাকরিপ্রার্থীদের মঞ্চে আজকে বিষাদ সম্মেলনী পালন করা হয়েছে বিজয়ার পরিবর্তে, সিপিএম নেতৃত্ব যেমন ছিলেন, যুব নেতৃত্ব ছিল, তার সঙ্গে বিজেপির রুদ্রনীল ঘোষও গেছিলেন। আমাকে ডেকেছিল, আমি যেতে পারি। ডিএর মঞ্চ আমাকে ডেকেছিলেন, ভাস্কর বাবুরা ডেকেছিলেন, আমি যেতে পারি। এই বিষয়ে মানে না না ঠিক আছে, ওরা একদিকে কার্নিভাল, একদিকে আলোর নিচে অন্ধকার, একদিকে আলো ঝলমলে নাচ গান খানা পিনা, আর তার ঠিক পিছনে অন্ধকার। ওদের দাবি যুক্তিসঙ্গত আছে, আমরা বিধানসভায় বারবার তুলেছি এবং 3 তারিখেও ডিএ মামলা সুপ্রিম কোর্টে আছে। ভারতীয় জনতা পার্টির যে কর্মচারী পরিষদ তারা এই মামলার পার্টি, আমাদের পক্ষ থেকে 2 জন সিনিয়র লয়ার ওখানে থাকবেন যাতে ডিএ মামলার শুনানি এবং নিষ্পত্তি ওই দিন হয়। পশ্চিমবঙ্গ সরকার বারে বারে সিনিয়র লয়ারদের দাঁড় করিয়ে ডেট নিচ্ছেন, ডেটের পরিবর্তন হচ্ছেন, সেটা কোর্টের প্রসিডিওর, আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আমরা 3 তারিখে সুপ্রিম কোর্টে যাতে ডিএ মামলার শুনানি হয় তার জন্য বিজেপি প্রভাবিত কর্মচারী পরিষদ তাকে পূর্ণ দলের পক্ষ থেকে 2-2 জন সিনিয়র লয়ার ব্যারিস্টারকে আমরা দিচ্ছি, যাতে কর্মচারীদের যে যুক্তিগ্রাহ্য অধিকারের লড়াই, এই অধিকারের লড়াইতে তারা জয়যুক্ত হতে পারেন। আমার কাজ নয়, দ্রুত হবে না, না আমার কাজ নয়, আপনি ওর এথিক্স কমিটির উপর কনফিডেন্স রাখতে পারেন। পিছিয়ে দেওয়ার জন্য কি ওখানে দ্রুতই হয়, পার্লামেন্টের সব কাজ দ্রুতই হয়। দিল্লিতে যারা ভারত সরকারে আছেন, সাংসদ বলুন মন্ত্রী বলুন, কেউ 12টার সময় ঘুম থেকে ওঠেন না, সপ্তাহে 2 দিন সচিবালয় করেন না। আমাদের মুখ্যমন্ত্রী সপ্তাহে 2 দিন করেন, এখন তো জানি না, ওখানে অফিস শুরু হয়ে যায় 8:15 থেকে, ওদের ভরসা রাখতে পারেন দ্রুততার সাথেই হবে। তবে উনি না, উনি টাইম চেয়েছেন, যাবেন না তো অর্ধেক বলছেন আপনি, উনি 31-এ যাবেন না বলেছেন, এটা বাকিটা এথিক্স কমিটির চেয়ারম্যান বলবে, সবার দায়িত্বটা আমার নেই তো, আমি সবার হয়ে কী করে কথা বলবো, কিন্তু আমি বলবো দ্রুত তার সাথেই হবে, 31-এ না হলে 6 তারিখে হবে। দেখিয়ে বঙ্গাল মে পিছলে 2.5 সাল মে ইসকা পেলে ভি আয়া, খাস করকে জনহিত মে হামারি পাবলিক রিলেটেড বহুত করাপশন বঙ্গাল মে আ রহা হ্যায়। এক তো পুঁজি কালেকশন
कोल गाय तस्करी ये सब लेके तो मामला बहुत दिन चल रहा है, अभी भी चल रहा है। लेकिन 21 के बाद सबसे बढ़िया स्कैम जो आया, एक टीचर और नॉन टीचिंग रिक्रूटमेंट स्कैम, इसमें पूरा के पूरा एजुकेशन डिपार्टमेंट जेल के अंदर में है। दूसरा आया म्यूनिसिपल रिक्रूटमेंट स्कैम, ये सब स्कैम का इन्वेस्टिगेशन सेंट्रल गवर्नमेंट ने डायरेक्ट नहीं किया है, एज पर द ऑर्डर ऑफ द ऑनरेबल कोर्ट, कलकत्ता हाई कोर्ट, बाद में सुप्रीम कोर्ट, ये सब इन्वेस्टिगेशन चल रहा है। बंगाल की सत्ताधारी पार्टी का दो, अब तक दो मिनिस्टर, दो MLA और बहुत सारा लीडर और कुछ ब्यूरोक्रेट और कुछ वाइस चांसलर से लेकर कुछ एजुकेशन डिपार्टमेंट का फंक्शनरी, ये लोग जेल के अंदर में है। अभी जो वो नया आया एनफोर्समेंट डायरेक्टरेट ने पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम, खास करके रेशनिंग जो मामला है उसके ऊपर इन्वेस्टिगेशन स्टार्ट किया। एक बिग राइस मिल ओनर मिस्टर बाकीबुर रहमान, ही इज वेरी क्लोज एसोसिएट विथ रूलिंग TMC, वो अरेस्ट होने का बाद उसका इंटरोगेशन का बाद बहुत सारा इंफॉर्मेशन सार्वजनिक रूप से आया है। इसमें बाकीबुर रहमान एक इंस्ट्रूमेंट था, उसका पीछे दिदेन फूड मिनिस्टर और अभी जो एसेंशियल कमोडिटीज कॉरपोरेशन है उसकी चेयरमैन, बंगाल विधानसभा का MLA और ममता जी का करीबी नेता ज्योतिप्रिय मल्लिक, उनका इन्वॉल्वमेंट आया है। उनको आज सुबह अरेस्ट किया है इन्वेस्टिगेटिंग एजेंसी। हम लोग का डिमांड यही है, ये जो रेशन स्कैम है इसका साथ बंगाल में रेशन का साथ जुड़ा हुआ 6 करोड़ से ज्यादा जनता की स्वार्थ का अपने सवाल है। हमारी देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने कोविड के दौरान और कोविड का बाद भी पूरा देश में 82 करोड़ जनता को प्रधानमंत्री अन्न सुरक्षा की योजना की अंदर 5 KG करके रेशन हर महीने में दे रहा है। बंगाल में भी 6.5 करोड़ जनता ने प्रधानमंत्री का ये आशीर्वाद उनको मिल रहा है। ये इसका साथ गरीब जनता का साथ रिलेशन है, जनता गरीब जनता नहीं, इसका साथ हमारी किसान का भी संपर्क है। जो किसान हमारी केंद्रीय सरकार का मिनिमम सपोर्ट प्राइस के अंदर पेडी प्रोक्योरमेंट का जो सिस्टम चालू किया है देश का सरकार, उसका भी संपर्क युक्त है। इसलिए हम लोग का यही डिमांड है ऑन बिहाफ ऑफ स्टेट BJP नेता प्रतिपक्ष के नाते, मेरा आज पत्रकार सम्मेलन में यही डिमांड है। मैं सुबह ट्वीट भी किया है ED डायरेक्टर को टैग करके, जे ये जो स्कैम, ये पूरा बंगाल गवर्नमेंट का स्कैम है। ये स्कैम के अंदर चीफ मिनिस्टर की जो उनकी रोल है उसको इन्वेस्टिगेशन अंदर आना चाहिए, इसलिए आना चाहिए ऑनरेबल ज्योतिप्रिय मल्लिक जी को फूड मिनिस्टर से हटा के TMC ने एसेंशियल जो कॉरपोरेशन है बंगाल में उसका चेयरमैन बनाया। इसका अपॉइंटिंग अथॉरिटी सरकार है, सरकार की मुखिया ममता जी है। और दूसरा एक टेंटेड IAS ऑफिसर जिन्होंने रिटायर करने का बाद अभी भी उनका पेंशन चालू नहीं हुआ, इसलिए चालू नहीं हुआ, उन्होंने जब चेन्नई का टुटिकोरिन पोर्ट का चेयरमैन था उस वक्त 8 करोड़ रुपया का एक सीरियस कॉम्प्लेन CBI का पास आया था। CBI इन्वेस्टिगेशन का बाद उनके खिलाफ, ये सुब्बैया के खिलाफ चार्जशीट दाखिल किया है CBI कोर्ट चेन्नई में। इसलिए सेंट्रल गवर्नमेंट का पार डिपार्टमेंट ने, DOPT डिपार्टमेंट ने उनका पेंशन चालू नहीं किया। इस तरीके से एक टेंटेड रिटायर्ड IAS ऑफिसर को मैनेजिंग डायरेक्टर अपॉइंट किया है ममता जी का डिपार्टमेंट होम पार्क, जिस डिपार्टमेंट की मुखिया मिनिस्टर ऑनरेबल होम मिनिस्टर एज वेल एज चीफ मिनिस्टर है।
इसलिए इसकी जो ये स्कैम है इसके अंदर ममता जी का रोल है। ये ममता जी का इशारा और टीएमसी का इशारा का बिना इतना बढ़िया धांधली नहीं हो सकता। इसलिए पूरा के पूरा चीफ मिनिस्टर और गवर्नमेंट को इसका अंदर लेना चाहिए और कार्रवाई होना चाहिए। ये हम लोग भाजपा की डिमांड है। नार बांग्ला इंग्रेजी